হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো পায়েস আপনারা হয়তো মনে করতেছেন যে পায়েস তো খুব সাধারণ একটি রেসিপি কিন্তু আমি একটু ভিন্ন রকম করে আপনাদের আজকে এই রেসিপিটি উপস্থাপন করব। তো চলুন দেখা যাক যে পায়েস তৈরি করতে গেলে কি কী উপকরণ দরকার হয় পায়েস তৈরি করার জন্য আমাদের যা যা লাগতেছে সেটা হচ্ছে আমি এক কাপ পরিমাণ চাল পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নিয়েছি তারপর লাগছে আমাদের হাফ কাপ পরিমাণ চিনি তারপর কিছু আমি নারকেল করা নিয়েছি তারপর এক কাপ পরিমাণ দুধ দেড় কাপ পরিমাণ দুধ তারপর কিছু বাদাম নিয়েছি পরিবেশন করার জন্য আর এখানে নিয়েছি তিনটা তেজপাতা দারুচিনি এবং সাদা এলাচ এটা স্বাদ মতো আমি এই পায়েসের চালটা চুলায় বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব এই দুই কাপ পরিমাণ দুধটা আমি দিয়ে দিচ্ছি এই দুধটা বলক আসলে আমি এর মধ্যে গরম মশলাগুলা দিয়ে দিব হ্যাঁ আমাদের বলক চলে আসছে পায়েসে এই যে আমি এখন তেজপাতা দারুচিনি এবং সাদা এলাচ দিয়ে দিচ্ছি আপনারা এই পায়েসটি মাঝে মাঝে নেড়ে দিবেন তাছাড়া তলায় লেগে যাবে একটু নেড়ে দেবেন মাঝে মাঝে আমার পায়েসটা প্রায় হয়ে আসছে আমি এখন একটু পরে নামিয়ে নেব আমাদের পায়েসটা এই যে পায়েসের চালটা ফুটে গেছে আমি এখন এর মধ্যে নারকেল এবং চিনিটা দিয়ে দেব আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে এই পায়েসের চালটা যদি না সিদ্ধ অবস্থা মানে সিদ্ধ না হওয়া অবস্থায় যদি আপনারা চিনি দেন তাহলে এটা ফুটবে না যখন সিদ্ধ হয়ে আসবে তখনই চিনি এবং নারকেল ছেড়ে দেবেন এর মধ্যে তাহলে পায়েসটা ভালো হবে হয়ে গেল আমাদের দেখেন আমি এখন সার্ভিং এটি উঠিয়ে নিচ্ছি এখন আমি এটা একটু সাজিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম দিয়ে হয়ে গেল আমাদের পায়েস তো ভিওয়ার্স যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যান তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ